করি আয়কর সপ্তাহব্যাপী আয়কর মেলা আজ সেই দিন, তাই করদাতাদের উপস্থিতিও অনেক বেশি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে করদাতারা উৎসবের আমেজে মেলায় এসেছেন এবং তাদের রিটার্ন দাখিল করছেন। সেই দিন হয় আজকে, কিন্তু রিটার্ন বুথের সংখ্যা বাড়ানো হয়েছে এবং অন্যান্য বুথগুলোতেও পর্যাপ্ত সংখ্যক লোক রাখা হয়েছে, যেন করদাতারা খুব সহজেই ভোগান্তি ছাড়াই রিটার্ন দাখিল করতে পারেন। এবং এবার কিন্তু গত 6 দিনে প্রায় 5,79,000 করদাতা রিটার্ন দাখিল করেছেন এবং 2,016 কোটি টাকার মতো রাজস্ব আহরণ হয়েছে। এবং সেই দিনে গতবারের চেয়েও এই আদায় এবং রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে এনবিআরের প্রত্যাশা। গতবার মেলায় প্রায় 2,500 কোটি টাকা কর আহরণ করেছিল এনবিআর, এছাড়া প্রায় 4.5 লাখের মতো করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। তবে প্রতি বছরই কিন্তু মেলায় করদাতাদের উপস্থিতি বাড়ছে, নতুন করদাতার সংখ্যা বাড়ছে এবং এবার 120টি স্পটে কিন্তু আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকে সেই দিন হয় মেলা রাত 8টা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। তবে এরপরেও যদি করদাতারা মেলা প্রাঙ্গণে থাকেন, তাদের রিটার্নও তারা জমা নেবেন বলে জানিয়েছেন। এখানে গতবার কিন্তু আয়কর মেলায় দুর্বৃত্ত অঞ্চলগুলোর জন্য যানবাহনের ব্যবস্থা ছিল, এবার সে ব্যবস্থা নেই, তাই করদাতারা আহ্বান করেছেন যেন আগামী বছরগুলোতে সেই বিষয়টি বিবেচনা রাখা হয়। এছাড়া কিন্তু এখানে খুব সহজেই আয়করের যে প্রাপ্তি স্বীকারপত্র সেটি পাওয়া গেল। কর অফিসগুলোতে আয়কর সনদ পেতে করদাতাদের ভোগান্তি পোহাতে হয় এবং সেখানে নানা রকম বিড়ম্বনা পোহাতে হয় বলে করদাতারা জানিয়েছেন। তবে সেই বিষয়গুলোতেও এনবিআর যেন নজর দেয় এই তাগিদ দিয়েছেন করদাতারা। তো সব মিলে উৎসুমুখর পরিবেশে এই করদাতা রিটার্ন দাখিল করছে, তবে বিকাল নাগাদ এই ভিড় আরও বাড়বে এবং এনবিআরের প্রত্যাশা যে গতবারের চেয়ে এবার তাদের কর সংগ্রহের পরিমাণ অনেক বাড়বে। হরি, এই ছিল আমার কাছে এখনকার মতো আয়কর মেলা থেকে সবশেষ। দর্শক, আয়কর মেলার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। দেশের অর্থ